মোমো, যার নাম শুনলে জিভে জল চলে আসে। এটি তিব্বতি একটি খাবার, তবে এর প্রতিবেশী দেশ ভারত ও নেপালেও এর রয়েছে প্রচুর জনপ্রিয়তা। এছাড়াও সারা বিশ্বেই এখন এই মোমো খুবই জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিতি লাভ করেছে। স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই বাড়িতে এই মোমোটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখি। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ বা স্বাদ অনুযায়ী। লবণটা একটু মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবারে ময়দার সাথে তেলটা খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। রুম টেম্পারেচারে পানি অ্যাড করছি। অল্প অল্প করে পানিটা অ্যাড করে একটু শক্তও না খুব বেশি নরমও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটির জন্য যেরকম করে ডোটা তৈরি করি ঠিক সেরকম করে তৈরি করে নিলেই হবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিয়ে এই ডোটাকে একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি মোমোর ভেতরে পুরটা তৈরি করতে। সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি, আর এটাকে আমি ছুরির সাহায্যে এটাকে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও কিমা করে নিতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার, আর বাটারটা কিন্তু ঠান্ডা। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি। আপনারা জালটা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়েও দিতে পারেন। 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো স্প্রিং অনিয়ন। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ আদা আর রসুন একসাথে পেস্ট করা সেটা। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করে নিতে পারেন। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে পুরটাকে এক সাইডে রাখছি, আর এ ফাঁকে আমার ডোটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন এই ডোটা থেকে বেশ খানিকটা ডো নিয়ে নিব। নিয়ে একটি সারফেসের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দা ছিটিয়ে নিয়ে এখন ডোটাকে বড় একটা রুটির মতো বেলে নিতে হবে। খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করা যাবে না। আমরা রুটির জন্য যেভাবে করে বেলে নেই ঠিক সেভাবে করে মোমো শীটটা বেলে নিতে হবে। একটু বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও বেলে নিতে পারেন। আমি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এটার পুরুত্বটা ঠিক কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে বড় একটা রুটি বেলে নিয়ে এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো রকমের একটি ঢাকনা কিংবা গ্লাস দিয়েও আপনারা এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। 3টা শীট আমি কেটে নিয়েছি। একইভাবে বাকি শীটগুলো আমি তৈরি করে নিব। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি মোমোর ভাজটা। সেজন্য একটি শীট নিয়ে এর ভেতরে বেশ খানিকটা পুর দিয়ে দিলাম। পুর দিয়ে এক পাশ থেকে কুচির মতো করে একটার উপরে একটা কুচি দিয়ে থাকতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করছি। খুবই সহজ একটি ভাজ, যে কেউ চাইলেই কিন্তু এভাবে করে মোমোটা তৈরি করে নিতে পারেন। মোমো আসলে অনেক রকম শেপেই তৈরি করা যায়। আমি সবচেয়ে সহজ যেই শেপটা সেটাই দেখিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। এখন চলে যাচ্ছি মোমোগুলোকে স্টিম করার জন্য। আপনার কাছে স্টিমার না থাকলে এই মোমোগুলো কীভাবে স্টিম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত বোল বসিয়ে দিয়েছি। এটা দিয়ে সাধারণত বড় ধরনের ভাপা পিঠা তৈরি করা হয়। আমি সেটি বসিয়ে দিয়েছি। অনেকে মনে করেন স্টিমার ছাড়া হয়তো মোমো স্টিম করা যাবে না। আসলে যে কোনো রকমের ছিদ্রযুক্ত এরকম বোল দিয়ে কিংবা আমরা যে চাল ধুই সেই চাল ধোয়ার ছাঁকনি দিয়েও কিন্তু মোমোগুলো স্টিম করে নেওয়া যাবে। ফুটন্ত পানির হাঁড়ির উপর বোলটা বসিয়ে দিয়ে তার উপর একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিলাম। আর এখন 10 থেকে 15 মিনিটের মতো মোমোগুলোকে স্টিম করে নেব। 10-15 মিনিট পর মোমোটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন হওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে। এই পর্যায়ে এসে মোমোগুলোকে নামিয়ে নিয়েছি, আর একে একে সবগুলো মোমো আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। আমি এটা চিলি অয়েল দিয়ে পরিবেশন করেছি। ব্যাস, খুব সহজেই অল্প কিছু উপকরণে আর ঝটপট তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন মোমো বা ডাম্পিং বা ডিমসাম, যেটাই বলি না কেন। খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।